মক্কাত 51 ডিগ্রি সেলসিয়াস গরমত হাহাকারময় পরিস্থিতি। প্রচণ্ড গরম সহ্য করব নারী 1000রও অধিক হজ যাত্রীর মৃত্যু। আপনিও যাব বিচারেছে নাকি মক্কালৈ? তেন্তে আপনার বাবে আজোর এই বিশেষ প্রতিবেদন। এবার মক্কালৈ গৈছে 18 লাখ হজ যাত্রী, ইয়াৰে 16 লাখে বিদেশী। তাৰে ভিতৰত ভাৰতৰ পৰা প্ৰায় 1,20,000 তীৰ্থযাত্ৰীয়ে হজ যাত্ৰা কৰিছিল। ইয়াৰে প্ৰায় 40,000 গৰাকীৰ বয়স 60 বছৰৰ ওপৰত। সৌদি আৰবৰ বতৰ বিজ্ঞান বিভাগৰ তথ্য অনুসৰি বুধবাৰে তাপমাত্ৰা 51 ডিগ্ৰী চেলচিয়াছত উপনীত হৈছিল। প্ৰচণ্ড গৰমৰ বাবে এইবাৰ মক্কাত বহু হজ যাত্ৰীয়ে মৃত্যু কাকোৱালি ল'বলগীয়া হৈছে। প্রচণ্ড গরম সহ্য করব নারী মক্কাত মৃত্যু হওয়া হজ যাত্রীর সংখ্যা প্রায় 1000রও অধিক বৃদ্ধি হয়েছে। জানিব পরা মতে মৃতকর বেশিরভাগ ইজিপ্তর, ইয়ারে ভারতের প্রায় 1,20,000 হজ যাত্রীর ভিতর 68 গৰাকী হজ যাত্রীর মৃত্যু হয়েছে বলে এ পর্যন্ত জানিব পরা গেছে। তার ভিতর আছে 5 জন হজ যাত্রী। উল্লেখ্য যে আরবর আটাইতক ডর মর্গ হয়েছে আল মুইজেম। এই আলমুইজেম এটা মৃতদেহরে ভরি পড়েছে। সময় যিমানেই বাগৰিছে পরিস্থিতি সিমানেই অধিক ভয়াবহ হয়ে পড়েছে। এটা অসুস্থ হয়ে আছে প্রায় 2000রও অধিক হজ যাত্রী। এইবার মক্কালৈ গৈছে 18 লাখ হজ যাত্রী, ইয়াৰে 16 লাখে বিদেশী। তাৰে ভিতৰত ভাৰতৰ পৰা প্ৰায় 1,20,000 তীৰ্থযাত্ৰীয়ে হজ যাত্ৰা কৰিছিল। ইয়াৰে প্ৰায় 40,000 গৰাকীৰ বয়স 60 বছৰৰ ওপৰত। সৌদি আৰবৰ বতৰ বিজ্ঞান বিভাগৰ তথ্য অনুসৰি বুধবাৰে তাপমাত্ৰা 51 ডিগ্ৰী চেলচিয়াছত উপনীত হৈছিল। প্ৰচণ্ড গৰমৰ বাবে এইবাৰ মক্কাত বহু হজ যাত্ৰীয়ে মৃত্যু কাকোৱালি ল'বলগীয়া হৈছে। প্রচণ্ড গরম সহ্য করব নারী মক্কাত মৃত্যু হওয়া হজ যাত্রীর সংখ্যা প্রায় 1000রও অধিক বৃদ্ধি হয়েছে। জানিব পরা মতে মৃতকর বেশিরভাগ ইজিপ্তর, ইয়ারে ভারতের প্রায় 1,20,000 হজ যাত্রীর ভিতর 68 গৰাকী হজ যাত্রীর মৃত্যু হয়েছে বলে এ পর্যন্ত জানিব পরা গেছে। তার ভিতর আছে 5 জন হজ যাত্রী। উল্লেখ্য যে আরবর আটাইতক ডর মর্গ হয়েছে আল মুইজেম। এই আলমুইজেম এটা মৃতদেহরে ভরি পড়েছে। সময় যিমানেই বাগৰিছে পরিস্থিতি সিমানেই অধিক ভয়াবহ হয়ে পড়েছে। এটা অসুস্থ হয়ে আছে প্রায় 2000রও অধিক হজ যাত্রী। গোয়ালপাড়ার আব্দুল রাজ্জাক, রিপোর্ট বেকি এক্সপ্রেস।